নানা যে কইছে খেজুরের গ্রালে কূপ দিলে রক্ত বের হলে এখানে আমার শাহাদতের ঠিকানা। একের পর এক শহীদ, একের পর এক শহীদ। ইসলামিক HD মিডিয়া, সুন্নিয়তের সত্যবাণী। আমার নানা জান আমার জন্মের মতন বিদায় দিল, ও মা তুমি আমার বিদায় দাও, আমি একটু কুফা নগরীতে যাব। অনেকগুলা চিঠি আসছে আমার কাছে, মা ফাতেমা একটা মুস্কি হাসি মারলি, ডাক দিয়ে আপুড়ি যাও যাও, আমি মায়ের পক্ষ থেকে কোনো বাধা নাই, তুমি যাও। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বেলায়েতের সম্রাট, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরত ইমাম হুসাইন, উনি তো একটা বেলায়েতের পাওয়ার আছে, সে ডাক দিয়ে কি আম্মা আমি যাইতেছি, নানা জান আমারে বিদায় দিল চোখের পানি ফালাইয়া, তুমি মা কেন আমাকে মুস্কি মুস্কি হাসি দিয়া বিদায়। খুব মনোযোগ মনোযোগ, খুব মনোযোগ মনোযোগ, সাবধান করে দিলাম, খুব মনোযোগ মনোযোগ, ও মা নানা জান আমারে বিদায় দিল চোখের পানি ফালাইয়া, আপনি মা আমারে হাসতে হাসতে কেন বিদায় দিতেছেন, কারণটা কি? মা ফাতেমা ডাক দিয়ে কই বাবারে আমি হাসি কেন জানোস নি, কারণ তোর নানা কাঁদছে তোরে বেশি মায়া করে, ও আম্মা তুমি কি আমারে ভালোবাসো না, কো ভালোবাসি, তাইলে তুমি কেন না কান্না করে হাসি দিলা। মা ফাতেমা ডাক দিয়ে কই, ও হুসাইন তোর নানা আমার বাবা রহমাতুল লিল আলামিন জীবনে পাহাড়ের গুহায় নামাজের সেজদায় কানতে কানতে উম্মতের জন্য কানতে কানতে কদম মোবারক ফুলাইয়া ফলাইছি, হাতের বাসনি গুলো ফুলাইয়া ফলাইছি, চক্ষু মোবারকটা ভার বার হইয়া গেছে। ও উজাইন উজাইন আমি ফাতেমা আমার রহমাতুল লিল আলামিনের চক্ষু মোবারকে উম্মতের জন্য কত চোখের পানি দেখলাম, এত চোখের পানি আর পৃথিবীর কেউ দেখে নাই, আমি দেখছি আমার নবীজি উম্মতের জন্য কত কেঁদেছেন। আরে তোর নানা আমার আব্বা জান রহমাতুল লিল আলামিন আমাকে বলে গেছে, তুই যদিও চলে যাবি কুফা নগরীতে, তুই যেই দিন শহীদ হইয়া যাইবি, তোর গলা থেকে যতটা রক্তের ফুটা ধরব, তোর গলা থেকে যতটা রক্তের ফুটা ধরব রে, আমার নবী বই লাগেছে গো, ওই রক্তের ফুটার প্রত্যেকটা ফুটার বদৌলতি কোটি কোটি উম্মত তরাইয়া জান্নাতে নিয়া যাইব, তোরে আমি হারাইতে পারি, তুই শহীদ হইলে আমার কোনো দুঃখ নাই, কারণ তোর রক্তের সাথে আমার নবীর উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে, তোর যত রক্তের সাথে আমার নবীর উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। হুসাইন আমার নবীর উম্মত জান্নাতে গেলে আমি ফাতেমা খুশি, আমার সব আমল নামা নেকিগুলা দেওয়ার জন্য রাজি ছিলাম নবীর উম্মতের নাজাতের জন্য। জোরে কে সুবহানাল্লাহ বলবেন না, ওরে আগুন লাগা গেল হুসাইন একটা মুস্কি হাসি দিয়া কয় রাজি, মার কাছ থেকে বিদায় নিল, নানা জানের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন মদিনা থেকে বিদায় নিলেন। কিছু মুরব্বীদেরকে ডাক দিয়ে কয়, ও মুরব্বীরা মুরব্বীরা গো,
নানার কাছ থেকে বিদায় নিলাম, মায়ের কাছ থেকে বিদায় নিলাম। আপনারা দেখে আমার হাতের মধ্যে কুফা থেকে অনেকগুলা চিঠি আসছে, ওরা বলছে আমার দল বল নিয়ে যাওয়ার জন্য, আমি গেলে ওরা আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবে। আপনারা কি বলেন? মুরব্বিরার বোস মুরব্বির বতন, পোলাপান যতই ট্যালেন্ট হোক না কেন মুরব্বির সমান হবে না, পোলাপান যতই সার্টিফিকেট লাভ করুক না কেন মুরব্বির জ্ঞানের সঙ্গে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার নবী বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি বড়কে সম্মান করে না সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। এই জন্যই তো হুসাইনের দলিল জানে, যাই না আমার মুরব্বিদের কাছে জিজ্ঞাসা করে কয়, ও মুরব্বি বাবা আমার নানা জানতো দুনিয়ায় নাই, আমার আম্মাও দুনিয়ায় নাই, এই জন্য বাবা যদি মারা যায় কাকার সঙ্গে ভালো ব্যবহার কইরো, বাবা যদি মারা যায় বাবার বন্ধু সঙ্গে ভালো ব্যবহার কইরো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে কাগজটা দেখাইলেন, ও মুরব্বি আব্বুরা কুফাবাসী থেকে আমার কাছে চিঠি পাঠাইছে, তারা আমার কাছে মুড়ি দইবা, আপনি কি করেন? মুরব্বিরা দেখেন কেমন কথা, মুরব্বিরা ডাক দিয়ে কই হুসাইন, এই তাগুনটা লাগে, এ হুসাইন আপনি কুফাতে যাইবেন না। যদিও কুফাবাসীরা সুন্দর সুন্দর চিঠি দিতেছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা মুরব্বিরার মুরব্বি বোস, মুরব্বিরা তোমার চাইতে বেশি খাইছে, মুরব্বিরা তোমার চাইতে বেশি দেখছে, মুরব্বিরা তোমার চাইতে বেশি কথা কইছে, এই জন্য মুরব্বিদের জ্ঞানটা তোমার চাইতে আলাদা। এই মুরব্বিরা কয় হুসাইন, ও হুসাইন আপনার চিঠি পাঠাইতে পারে, চিঠির ভাষা অনেক সুন্দর হতে পারে, কিন্তু আমাদের তাদের সঙ্গে একটা চলাফেরা আছে। আমরা অভিজ্ঞতা থেকে যতটুকু আমরা বুঝলাম, এই কুফাবাসীদের হাতের লেখা অনেক সুন্দর কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। আমার দেশে দেখবেন কিছু মানুষের লেবাস বড় সুন্দর কিন্তু তাদের অন্তর বালা না, এদেরকেই বলা হয় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে যে সওয়াব শুনলেও একই সওয়াব। এই জন্য মুরব্বিরা ডাক দিয়ে হুসাইন যায়েন না। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদের কথা মানলেন। আমার দেশের কিছু পোলাপান আছে, মুরব্বিরা না করলেও বাধা মানে না, আর বাধা না মাইনা সামনে যায়, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে রাস্তায় পরে অনেকে মারা যায়, আছে না নাই বলেন? মুরব্বিরা বাবার কথা, মুরব্বির কথা না শুনলে মুসিবত, উস্তাদের কথা না মানলে মুসিবত, মা বাবার কথা না মানলে মুসিবত। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে মানলেন। মাইনা ডাক দিয়া কয়, ও মুরব্বিরা গো আমাকে যদি যাইতে নিষেধ করেন একটা কাজ করি, ওই এখান থেকে আপাতত একটা প্রতিনিধি পাঠাই দেখি কি অবস্থা। ওই প্রতিনিধিরা যাইয়া যদি বলে ওই কুফার মানুষ ভালো, তাইলে আমি যাব, নাইলে আমি যাব না। ঠিক আছে, কে যাবে? একজনকে নির্ধারণ করলেন, যার নাম হলো হযরত ইমাম মুসলিম ইবনে আকিল। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি গিয়ে দেখব কুফাবাসীদের কি অবস্থা। এবার কুফাবাসীর দিকে যখন সে রওনা দিবে, তার দুইটা সন্তান, একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। খুব মনোযোগ, একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। দুইটা সন্তান ডাক দিয়ে কি, আব্বা কই যাইবে? ভাই আমি কুফাই যামু। ও আব্বা আপনি একলা যাইবেন? আমরাও যামু। অনেক সময় নাতিরা কয়ে দাদা আমিও যামু, অনেক সময় ছোট সন্তান কয়ে বাবা আমিও যামু। বেশি দূরে যায় লাভ নাই, আজকে আমার কথা শুনেন। আমি যখন রোয়ানা দিছি, আমি আমার বাচ্চা ছোট বাচ্চা 1.5 বছর, আমি কইলাম যে আব্বু মাহফিলে যামু, এ যে কি বুঝছে জানি না, আমার আঙ্গুলটা টাচ করে ধরছে আমার লগে মাহফিলে আইব। এদের একটা মন আছে, বাবা যেদিকে যেতে চায় সেই দিকে সন্তান যেতে চায়, দাদার সঙ্গে নাতিরা, দাদা যেদিকে যেতে চায় নাতি সেদিকে যেতে চায়। এই ছোট ছোট বাচ্চাদের একটা আবেগ আছে, আবেগ আছে, আবেগ আছে। এই জন্য
যুবক ভাইরা আমার এই আবেগ ওই দুইটা সন্তান কয় বাবা আমরা দুইজন যামু ঠিক আছে চলো দুইজন গেলেন ওই কুফা নগরীতে দুইটা এলাকা আছে দুইটা জায়গার গভর্নর দুইজন এক পাশের গভর্নর খুব ভালো আরেক পাশের গভর্নর হলো সবচাইতে বেত্তমিজ যার নাম হলো ইবনে জিয়াদ ওই ইমামে মুসলিম রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গভর্নর ভালো সেই এলাকায় গেলেন যাওয়ার পরে একজন নয় দুইজন নয় ইমাম মুসলিম যখন ওই এলাকায় গেছে গো হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের কাছেই মুরিদ হইয়া গেছে অনেক মানুষ সব পাগল মুরিদ নামাজের অভাব নাই মসজিদের ভিতরে জায়গা নাই আল্লাহু আকবার এবার যেই মাত্র ইমাম মুসলিম অবস্থা দেখলেন সাথে সাথে হাতের মধ্যে একটা কাগজ নিয়ে কলম নিয়ে সুন্দর করে একটা চিঠি লিখলেন ইয়া আল হুসাইন তালহানা আপনি এখানে আসুন কোনো সমস্যা নাই এই চিঠিটা সুন্দর করে ইমাম হুসাইনের কাছে পাঠায়া দিছে যেই মাত্র পাঠায়া দিল ওই দিক দিয়া যখন ইবনে জিয়াদ বেঈমান শুনতে পারছে ইমামে এই হযরত ইমাম মুসলিম এই এলাকায় আসছে অনেকগুলো মানুষ ইমাম মুসলিমের বক কইয়া গেছে ওই লুবি গভর্নরে মানতে পারে নাই রাতের বেলা একটা ঘোষণা দিয়া দিল আজকে রাতের ভিতরে ইমাম মুসলিমের হাতে যারা মুরিদ হয়েছে এই বায়াত প্রত্যাখ্যান না করলে তাদের একটার দেহের ভিতরে কল্লা থাকবে না অনেকগুলা মানুষ ইমাম মুসলিম ওই দেশের ভিতরে যখন গেলেন অনেকগুলা ভক্ত ইবনে জিয়াদের হুংকারে তারা বায়াত প্রত্যাখ্যান করে ফেলল ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা পার করলেন যখন ফজর নামাজে নামাজ পড়াইতে গেলেন যায়া দেখেন এতক্ষণ মসজিদের বারান্দা পর্যন্ত জায়গা হতো না পরের দিন ফজরের টাইমে যায়া দেখে মসজিদের বারান্দা খালি মসজিদ অর্ধেকটা খালি ইমাম মুসলিম কয় কি ব্যাপার আমার কাছে এত মানুষ মুরিদ হইল আমার মসজিদটা একেবারে মুসল্লিতে ভরপুর হইয়া গেল এখন দেখতেছি মসজিদটা একেবারে খালির পর্যায়ে ফজরের নামাজে অর্ধেক নাই জোহর নামাজে আরো অর্ধেক নাই মাগরিবের নামাজে নাই আল্লাহু আকবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিন্তাই পড়ে গেলেন কি ব্যাপার কি ব্যাপার ওই যে মুরুব্বিরা বলছিল কথা তো মিল পাওয়া যাচ্ছে এদের ব্যবহার অনেক ভালো কিন্তু তাদের অন্তর ভালো না ইমাম মুসলিম রাতের বেলা চিন্তা করলেন হায়রে সব মুসলি কইমা যাইতেছে হুসাইন যদি চিঠি পাইয়া এখানে চলে আসে আমার অবস্থার মতো তার অবস্থাও হবে এবার ওই ইবনে জিয়াদ আর একটা ঘোষণা করলেন এক হুঙ্কারে সব মুরিদ বাদ গেছে দ্বিতীয় হুংকার দিছে যেখানের মধ্যে ইমাম মুসলিম রে পাইবা তাকে জিন্দা পারো মৃত্যু পারো আমার কাছে জিন্দা পারো যেভাবে পারো আমার কাছে নিয়ে আসবা ও বন্ধুরি আকাশ ঘন হইয়া গেছে সাথে আছে দুইটা সন্তান এই দুইটা সন্তানকে এক ঘরের মধ্যে শুয়াইয়া ইমাম মুসলিম রাতের বেলা আরেক ঘরের মধ্যে শুইলেন শুয়ার পরে চিন্তা করেন সকালবেলা আমি এখান থেকে হুসাইনের কাছে চলে যাব যদি না যায় তাইলে হুসাইন যদি চলে আসে আমার মতন তারও একই অবস্থা হবে আমার চিঠি পাইয়া যদি হুসাইন যদি বিপদে পড়ে যায় আমি আল্লাহর দরবারে কি জবাব দিব এই কথা চিন্তা কইরা রাতের বেলা সিদ্ধান্ত ফাইনাল করলো আমি দিনের বেলা যাব গো হুসাইনকে গিয়ে না করব আসার জন্য কিন্তু ওই দিকটা দুইজন ঘাতক নীরবে নীরবে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরের মধ্যে আছেন ওই ঘরের দরজার মধ্যে দুইজন ছুরি নিয়ে দাঁড়ায়া রইছে তলোয়ার নিয়ে দাঁড়ায়া রইছে কিন্তু ইমাম মুসলিম তা বলতে পারে না যেই মাত্র সকালবেলা তিনি রোয়ানা দিবে ওই মুহূর্তে দুইটা ঘাতক দুইটা তলোয়ার ইমাম মুসলিমের ঘাড়ের মধ্যে ঠেকাইয়া দিয়া কয় এ মুসলিম তুমি কোথায় যাও কয় আমি যাইতেছি হুসাইনের কাছে কারণ নবীর আওলাদ যারা তারা কখনো মিথ্যা বলতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য হুসাইন ওই দিক দিয়ে রেডি ওই দিক দিয়ে রেডি হইয়া যখন আসবেন এই দিক দিয়া
ইমাম মুসলিম রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ির মধ্যে তলোয়ার ইমাম মুসলিম ডাক দিয়া কই তোমরা না কাল কতকাল আমার মুসল্লি ছিলা গো কই আজকে কেন আমার ঘরের মধ্যে তলোয়ার ধরলা কই কিছু করার নাই কারণ নেতার নির্দেশ না মেনে পারা যাবে না উনি বলছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আর বেশি যদি বাড়াবাড়ি করেন কল্লা কেটে ফেলে দেওয়ার জন্য ইমাম মুসলিম ডাক দিয়া কই হাই রে কুফাবাসী তোরা আমারে মারবি আমার মনে কোনো দুঃখ নাই তবে আমারে একবার সুযোগ দে আমি ইমাম হুসাইন রে যায়া বলে তিনি যেন এলাকায় না আসে আমি তোদের কাছে জবাব দিলাম আমি গিয়ে আবার ফিরে আসব আমি ওয়াদা খেলাপ করব না আমি যাব যায়া আবার ফিরে আসব এই কথা বলার পরে ওই কুফাবাসীরা কয় না না দেওয়া যাবে না তুমি গেলে আর ফিরে আসবে না ইমাম মুসলিম কয় নবীর আওলাদরা জীবন দেয় মিথ্যা বলে না এবার ডাক দিয়ে কয় না না হবে না তোমাকে দিতে যাওয়া হবে না কারণ আমাদের নেতার ইচ্ছাই তো হলো উনাকে এখানে এনেই বিপদের মধ্যে ফেলে দিবে এই কথা বইলা ইমাম মুসলিমের ঘরের মধ্যে তলোয়ারটা ধরলো ইমাম মুসলিম ডাক দিয়ে কই বুঝেছি আমার তোরা মারবি তবে যদি যাইতে না দেস তাইলে কি করবি ধাক্কা মেরে মাটিতে ফালাইয়া গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিবে ইমাম মুসলিম কয় বুঝেছি তোরা আমার যাইতে দিবি না তবে একটা কথা আছে তোমাদের কাছে কই কি কয় আমার একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ আদায় করব এবার তেনাকে দুই রাকাত নামাজ পড়ার সময় দেওয়া হলো দুই রাকাত নামাজ পড়লেন অভূতপূর্ব একটা ইতিহাস দুই রাকাত নামাজ পড়লেন পড়ার পরে উনি সেজদায় যায় আল্লাহরে ডাক দিয়ে কয় ও আমার আল্লাহ ও আল্লাহ গো আমি তো বুঝি নাই না বুঝে চিঠি পাঠাইয়া দিছি হুসাইন যদি এখানে চলে আসে আমার মতন যদি এমন বিপদে পড়ে যায় আমি কি জবাব দেব আসরের ময়দানে আল্লাহ তুমি মাফ করে দাও এই কথা বলতে দেরি ঘাতকের দল ইমাম মুসলিমের কল্লার ভিতরে তলোয়ারটা চালাইতে দেরি করে নাই দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ওই ইবনে জিয়াদের বাড়িতে নিয়ে গেল যেই মাত্র নিয়ে গেল উনার দুইটা সন্তান পরের দিন ফজর নামাজ পড়ে তো বাবা তাদের খবর নেই ইমাম মুসলিমের দুইটা পোলাও অপেক্ষা করে বাবা মসজিদ দিকে নামাজ পড়ে আমাদের খবর নেবে কিন্তু ফজরের পরে যে বাবার কল্লা কেটে ফেলে দিল গো সন্তান তো জানে না সন্তানগুলা ঘরের মালিকরে ডাক দিয়ে কই সাসা আমার আব্বা জান্দি প্রতিদিন নামাজ পড়ে আসে আজকে দি আমার আব্বা আমাদের খবর নিতে আসলো না মুরব্বি তো জানে মুরব্বি তো জানে মুরব্বি কয় না দুপুর হয়ে গেল কয় না ওই দিক দিয়ে ইবনে জিয়াদে শুনতে পারছে তার দুইটা সন্তান আছে এবার আর একটা ঘোষণা করলো দুই নম্বর ঘোষণা সাকসেস তৃতীয় নম্বর ঘোষণা ইমাম মুসলিমের দুইটা সন্তান আছে এলাকার ভিতরে যারা ধৈর্য না দিতে পারবে তাদেরকে পুরস্কার করা হবে কে তোমরা আনতে পারবে কেউ সাহস করে না একটা লোক দাঁড়ায় গেছে যার নাম হলো হারেস হারেস ডাক দিয়া কয় আমি পারমু এই কথা বলার পরে কোথায় আছে কিন্তু কেউ জানে না গো ওই দিক দিয়া দুইটা সন্তান তাদের ঘরের মালিক জাইন্না পালাইছে ইবনে জিহাদের হুংকারে হারেস নামক একজন ইমাম মুসলিমের দুইটা সন্তানকে মারার জন্য রাতের অন্ধকারে ঘোরাফেরা করবে কিন্তু তাদেরকে বাঁচানো লাগবে ওই দুইটা সন্তানকে গড়ের মালিক ডাক দিয়া কই ইব্রাহিম ও ইব্রাহিম তোমাদের মন হই আর এলাকায় থাকতে পারবে না কারণ ওরা তোমার আব্বারে মাইরা ফালাইছে দেখেন দুইটা সন্তান ডাক দিয়া কে আব্বারে মারছে দুঃখ করি না কিন্তু আব্বা তো ইমাম হুসাইন পরিবারকে চিঠি দিছে ওরা তো ওনারা তো অপেক্ষা করতেছে এলাকার অবস্থা জানার জন্য এখন আব্বা যে বলে দিছে এই এলাকার অবস্থা ভালো হুসাইন যদি চলে আসে তাদের তারা ওনাদেরকে তো আব্বার মতোই মাইরা ফালাবে আমাদেরকে আর এখানে
গাইকেন না, তাড়াতাড়ি আমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দেন। ইমাম হুসাইন পরিবারকে বলবো যেন এখানে না আসে। এই কথা বলিয়া যেই মাত্র এই কথা বলল, ওই দুইটা সন্তান মুহাম্মদ আর ইব্রাহিমের ঘরের মালিক ডাক দিয়ে কয়, এখন রাতের বেলা যাওয়া যাবে না, আগামীকাল সকাল বেলা মদিনার কাফেলা যাবে গো, ওই কাফেলার সঙ্গে তোমরা চলে যাইবে মদিনায়। এই কথা বইলা সকালবেলা কাফেলার সঙ্গে নীরবে দিয়ে দিল। কিন্তু সকালবেলা কাফেলা ধরতে যাইয়া দেরি হইয়া গেছে, ওই উটের কাফেলা চলে গেছে, ছোট দুইটা বাচ্চা এখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে। কিন্তু তারা তো মদিনার রাস্তা চিনে না, এই দেশের হালচাল বোঝে না, এই দেশের রুড়ও চিনে না, আবার পাথর খচিত রাস্তা গরম বালু, গরম পাথরের কণার গরমের কারণে দুইটা সন্তান হাঁটতে হাঁটতে পায়ের তলার মধ্যে ঠসা পড়া গেছে। জবানটা খুলে কোন আল্লাহু আকবার, দুইটা সন্তান ওই পায়ের তলার মধ্যে যখন ঠসা পড়া গেছে গো, এই ঠসা পড়ার পরে আর হাঁটতে পারে না। এবার যখন ওই কাফেলা চলে গেছে, দুইটা সন্তান কান্তাছে, ও ভাই কোন দিকে যামো রাস্তা দেখি না, আ ভাই রে কোন দিকে যামো রাস্তা দেখি না, কোন দিকে যামো রাস্তা দেখি না, ও বন্ধু ছোট ভাইটা ডাক দিয়ে কয় বড় ভাই রে রাস্তা চিনি না, মদিনায় যাইতে পারবো না, কিন্তু আমার পেটের ভিতরে পানি তৃষ্ণা লেগে গেছে, আমার একটু ভাই পানি খাইতে মন চাইতেছে। বড় ভাইটা মনে মনে কয় আমার আব্বা চলে গেছে, ছোট ভাইটা আমার কাছে আমানত, আমি যদি বাচ্চা থাকতে ভাই রে এক ফোঁটা পানি না খাওয়াইতে পারি, আল্লাহু আকবার আমি কি জবাব দিব। এবার ডাক দিয়ে কয় ভাই কাইন্দো না, দেখি সামনে কি দেখা যায়। এবার সামনে দেখা গেল সুন্দর একটা কূপ দেখা যায়, কূপের পারে একটা মহিলা পানি তুলতেছে। এই বড় ভাইটা ছোট ভাইটারে ডাক দিয়ে কয় ভাই রে চলোস না একটু সামনে যায়। এবার নীরবে নীরবে যায়, পরিচয় দেয় না, আস্তে আস্তে কূপের কাছে গেল। ওই মহিলাটা কূপের ভিতরে বালতি ফেললো, বালতি ফেলার পরে মহিলাটা কি পানি তুলবে, মহিলা বলতে আমি যখন কূপের নিচে তাকাইলাম আমি দেখতেছি ওই কূপের পানির ভিতরে পূর্ণিমার দুইটা চাঁদের আলো চেহারা দেখা যায়। এই মহিলা ডাক দিয়া কই কি ব্যাপার, এই মরুভূমির বালি দিয়া তো সুন্দর চেহারা কোথায় থেকে আসলো। হঠাৎ করে তাকাইয়া দেখেন কূপের পারে দুইটা ছেলে এতিমের মতন দাঁড়াইয়া রইছে। বড়টা ডাক দিয়া কয় মা গো আমার ছোট ভাইটারে পানি দেন। কই তোমাদের পরিচয় কি? বড় ভাইটা পরিচয় দেয় না, ছোট ভাইটা পরিচয় দেয় না, কারণ এই এলাকায় পরিচয় দিয়ে আমার বাবা মারা গেছে, এখন আমরা পরিচয় দিলে তাকে চিনি না, আমাদেরকে মেরে ফেলবে। বড় ভাইটা ডাক দিয়ে আমাদের তেমন কোন পরিচয় নাই, আমাদের একটা পরিচয় আছে, আমরা হইলাম মদিনার গোলাম, আমরা হইলাম মদিনার গোলাম। ওই মহিলাটা ডাক দিয়ে কয় জীবনে কত গ্রাম নাকের মধ্যে লাগাইছি, দুইটা সন্তান কাছে আসার পরে যেন মেশকে হাম্বরের গ্রান বাইরিতাছি। দুইটা সন্তানকে ডাক দিয়ে কি তোমরা কোথায় যাইবা? কয় আমরা মদিনায় যামু। কয় মদিনায় যাওয়ার জন্য তো এখন সুযোগ নাই, ট্রেনের যেমন নির্ধারিত টাইম আছে, বাসের যেমন নির্ধারিত টাইম আছে, মদিনায় যাওয়ারও একটা কাফেলা আছে, ওই কাফেলাটা সকালবেলা পাওয়া যাবে। তোমরা যদি বেশি কিছু মনে না করো, আমি যেই বাসার বান্দিগিরি করি, যেই বাসার দাসিগিরি করি, ওই বাসার মধ্যে তোমাদেরকে একটা রাত রাখবো, ওই রাস্তা ওই বাড়িতে এক রাত থাইকা পরের দিন সকালে তোমরা চলে যাইবা। বড় ভাইটা ছোট ভাইয়ের দিকে তাকায়, ভাই কি করতাম? কয় অসুবিধা নাই চলো যাইবা, কি আল্লাহ ভরসা। এবার ওই লু দুইটা ছেলেরে ওই বাড়ির মধ্যে নিয়ে গেছে, ওই বাড়ির মহিলাটা ছেলে দুইটারে সুন্দর করে গোসল করাইছে। এত সুন্দর চাঁদ মাখা চেহারা দেখলে কার না ভালো লাগে, এত সুন্দর চেহারা দেখে মেশকে আম্বরে গ্রান আসলে কার না ভালো লাগে। এবার মহিলাটা সুন্দর করে গোসল করাইয়া এদের দুঃখ দুর্দশার কথা শুইনা ডাক দিয়া কয় কান্দো না, আমি সকালবেলা তোমাদেরকে কাফেলা ধরাইয়া দিমু, তবে একটা কথা আছে, রাতের বেলা খাই
জায়গা কিন্তু পর্দার আড়ালে আমি একটা শাড়ি কাপড় দিয়ে পর্দা বানিয়ে দিলাম ওই পাশে তোমরা রাতের বেলা ঘুমাইয়া থাকবা কই ঠিক আছে আমরা ঘুমাইয়া থাকবো এবারও বন্ধুরি ও মেদনগরের বাবারা ও আমার এলাকার বন্ধুরা এবার দুইটা ছেলে খাইলো কিন্তু খাওয়ার পরে আর ঘুম আসে না দুইটা কারণে ঘুম আসে না এক নম্বর বাবা নাই দুই নম্বর পায়ের তলার মধ্যে ঠসা পড়ে গেছে ঠসার কারণে ওই ঠসার কারণে তাদের পায়ের তলাতে একবারে জ্বলা শুরু হয়েছে পানি লাগলে জ্বলে এমনিতে জ্বলতেছে ভালো গোলা ঢুকে আছে এবার দুইটা ভাই পর্দার আড়ালে একজন আর একজন জড়াইয়া দইরা হু হু কইরা কান্দে বড় ভাইটা ডাক দিয়ে কই কান্দো না কানলে মদিনার নবী বেজার হইয়া যাবে এই জন্য তুমি কান্দো না এক ভাই আর এক ভাইরে জড়াইয়া ধরে ভাই বড় দন রক্তের বাদন ও উমেদনগরের বন্ধু পাঁচটা ভাই যদি সংসারে থাকে মিল্লা জিল্লা সিল্লু এক ভাইয়ের বিপদে আরেক ভাই পাগলের মতন চাপ দিয়া পড়ে দুনিয়ার যতই বন্ধু বলো নিজের ভাইটা যেমনে পাগল হইয়া তোমার জন্য রাস্তায় নামবে তোমার জন্য রক্ত দিবে অন্য কেউ তোমার জন্য এমন রক্ত দিবে না কথা বলেন না ঠিক কি না বলেন এই জন্য যুবক ওই দুইটা ভাই এক ভাই আর এক ভাইরে ছড়াইয়া দুইরা কান্দে বড় ভাইটা ডাক দিয়ে কো ভাই এক কারাই কোন রকম ভাবে পার করো এবার দুইজনে সুন্দর করে শুয়া রইলেন হঠাৎ করে রাত্রে বেলা ওই মহিলাটার স্বামী ঘরে আসলেন আয়েশা ডাক দিয়ে কই তুমি কোথায় কই আমি ঘরের ভিতরে তাড়াতাড়ি গোসলের পানি দাও গোসলের পানি দিলেন তাড়াতাড়ি খাবার দাও খাবার দিলেন এবার ডাক দিয়ে কই তাড়াতাড়ি ঘুমাইয়া যাও কই তাড়াতাড়ি শুয়া পড়লেন স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গু কোনদিন তো সফর থেকে আইসা এমন ভাবে পানির জন্য গোসলের জন্য পানি চান না কোনদিন তো এমন ভাবে খাবার চান না কোনদিন তো এত তাড়াতাড়ি ঘুমাইতে চান না হঠাৎ কইরা ডাক দিয়া কই আজকে কেন আপনি এমন ভাবে তাড়াহুড়া করতেছেন এবার স্বামী ডাক দিয়া কই শুনো না আজকে আমি একটা সেরা অফার পাইছি একটা প্রস্তাব পাইছি কই কি কই ইমাম মুসলিম রে তো মাইরা ফলাইছি আর একটা ছেলে দুইটা ছেলে ওনার আছে এই দুইটা ছেলের যে দইরা নিতে পারবে সে অনেক বিশাল বড় স্বর্ণ মুদ্রা পাবে আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠাইয়া দিও এই এলাকায় নাকি লোক ছেলে দুইটা রয়েছে এই কথা বলার পরে মেয়ের মন তো এমনিতে একটু নরম থাকে মহিলাদের মন তো এমনিতে আটকাইয়া উঠে হঠাৎ দুইটা তুফান শুরু হইয়া গেল হাই রে যেই সন্তানকে মাথার ভিতরে তেল দিয়া গোসল করাইয়া খাওয়াইয়া আমার করে রাখছি আমার ঘরের ভিতরেই দি আমার স্বামী এদেরকে খোঁজার জন্য পাগল পাগল হইয়া গেছে আল্লাহু আকবার এই কথা বলার পরে স্ত্রীটা ডাক দিয়া কয় স্বামী গো ঠিক আছে আমি আপনার ডাক দিমু ঘুমাইয়া যান কয়েকটা কারণে মানুষের ঘুম হয় না একটা হলো মানুষ যদি লোভে পড়ে ঘুম হয় না এই জন্য সেতু লোভে পড়ে গেছে চোখে ঘুম আসে না হঠাৎ করে রাত্রে যখন আল্লাহ আকবারটা জোরে হবে বাবা হঠাৎ করে রাত্রে যখন গভীর হইয়া গেছে গো ওই মুহূর্তে ওই হারেসের স্ত্রীর তো কোনো ঘুম নাই হারেসের স্ত্রীর কোনো ঘুম নাই আর স্বামীরও কোনো চোখে ঘুম নাই হঠাৎ কইরা হারেসে শুনতেছি ওই কোথায় যেন দুইটা বাচ্চার একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো হারেসে ডাক দিয়া কই শুনো গো আমার ঘরে তো কোনো বাচ্চা নাই হঠাৎ করে কোথায় থেকে দুই কান্নার আওয়াজ আসলো স্ত্রীটা ডাক দিয়া কই মনে হয় বাইরে কেউ কান্নাকাটি করে এরপরেও তো চোরের মন পুলিশ পুলিশ এবার যখন ওই লোকটা কয় না না আমার ঘরের ভিতরেই মনে হয় আছে না কোথাও পাই না বাহিরে গেলেন খুঁজে পাই না হঠাৎ করে দেখতেছেন ঘরের ভিতরে একটা চাদর দেওয়া আছে শাড়ি কাপড় দিয়া একটা ঢাকনা দেওয়া আছে যেই মাতির ওই চাদরটা যখন টান দিছে গো তাকায়া দেখতেছে ঘরের ভিতরে দুইটা সন্তান কবুতরের বাচ্চার মতন একটা আরেকটার দইরা দইরা কানতেছে বড়টা জিগায় কান্দস কেন বাইরে রাত্রে আব্বার গলা কাটা লাশ দেখছি রাত্রে আমার আব্বারে দেখছি আমার আব্বা যেন গলা কাটা চেহারাটা লইয়া আমার কাছে এমন ভাবে দুইটা হাত বাড়াইয়া রাখছে গো আমি আর থাকতে পারি নাই
এবার বড় ভাইটা ছোট নুকুর মুকুর মধ্যে জাতা মারা ধরছেন, ভাই কান্দিস না। এবার শাড়ি কাপড়টা সরাইয়া দেখে হারেছে, তাকাইয়া দেখে একটা আরেকটার জড়াইয়া ধরে কান্দে। এবার ডাক দিয়া কই কি ব্যাপার, আমি যাদেরকে সারা কুফাতে তছনছ করে খুঁজতেছি, আমার ভাগ্য বড় সুপ্রসন্ন, আমার ঘরের ভিতরে দিয়ে সেই সন্তান গুলা আছে, স্ত্রীর দমক দিয়া কই তুই কেমনে আমার কাছে গোপন রাখলি, তুই কি চাস না আমরা বড় লোক হয়। এই কথা বইলা চুলের মধ্যে ধরছে, ওই দুইটা সন্তান রে চুলের মধ্যে ধরে টান দা বাইর করছে। ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কই, ও ভাই রে জীবনে আম্মা কত মাথায় তেল দিয়া দিছে, জীবনে আম্মা মাথায় কত চিরুনি দা চুল আশ্রয়া দিছে, এমন জোরে তো আমাদের চুলের মধ্যে কেউ ধরে না। এ কোন দেশের মধ্যে আইলাম, যেই দেশে আমার বাবা জীবন দিল, এই দেশের মধ্যে আইলাম, আমাদের চুলের মধ্যে শক্ত করে টান দিল। এবার টাইনা ঘর থেকে বের করলো, বের কইরা এবার বাহিরে ঢুকাইলো, বাহিরে আনিয়া যখন মাটির মধ্যে বালাইয়া দিল, এবার স্ত্রীটা পাগলের মতন স্বামীর পায়ে দইরা ডাক দিয়া কয়, স্বামী গো টাকা লাগবে না, আগে বলেন না ইবনে জিয়াদ আপনারে কত টাকা উপহার দিব, আমার সারাটা জীবন প্রয়োজনে তার বাড়িতে বান্দেগিরি কাটবো, আমার সামনে নবীর আউলাদের গলায় ছুরি চালাইতে দিতাম না, জবান কইনা কোন আল্লাহু আকবার। এবার এই কথা বলার পর স্ত্রীর ধাক্কা মাইরা ফালাইয়া দিল, আর ওই দিক দিয়া হুসাইন কাফেলা লইয়া আসতেছে, এই দিক দিয়ে দুইজন তলোয়ারের নিচে, বড়টার গলার মধ্যে ছুরিটা যখন চালাইতে গেছে, ছোট ভাইটা ডাক দিয়ে কয়, হারে তুমি কেমনে ভাবছো ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের গলায় ছুরি চালাইবা, ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরি চালাও, তবে একটা কথা তোমারে বলি, আমরা একটু সময় দাও হুসাইন রে গিয়া না করে আসি, আমরা কথা দিলাম আবার এখানে আসবো, আসলে তোমরা আমার মায়েরা ভালাইয়া, যেমন বাপ তেমন সন্তান, সেম কথাগুলাই সন্তানের মুখে ভেসে আসলো। এবার না 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 তোরা গেলি আমি ওই নিয়ামত থেকে, আমি ওই অফার থেকে বঞ্চিত হয়ে যাব, স্বর্ণ মুদ্রা প্রাপ্তি থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এই কথা বলার পরে বড়টারে ধাক্কা মেরে ফেলে আবারও ছুরিটা চালাইতে যায়, ছোট ভাইটা ডাক দিয়ে ঠিক আছে তোমরা যেহেতু মানলা না, আমার ভাইকে আমার সামনে ছুরি চালাইও না, ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরি চালাও, ওই দিক দিয়ে হুসাইনি কাফেলাও আই আয়েশা পড়তেছে, কি একটা অবস্থা, নবীর আওলাদ কেমন ভাবে জীবনটা দিয়ে দিল। ছোট ভাইটা ডাক দিয়া কই, ছুরি যদি চালাইবে আমার গলায় ছুরি চালাও, আমার ভাইয়ের গলে ছুরি চালাইতে দিতাম না। এবার ছোটটার গলার মধ্যে ছুরি ধরলো, বড় ভাইটা ডাক দিয়ে কই, না না আমার ছোট ভাইয়ের গলায় ছুরি চালাইতে দিতাম না। ছোট ভাইটা ডাক দিয়ে কয়, হারেস বুঝা যাও, আমার ভাইয়ের গলায় ছুরি চালাইলে আমি মানতাম না, আমার গলায় ছুরি চালাইলে আমার ভাইও মানতো না, তবে একটা কথা শুনি, তুমি আমরারে বাবার মতন মেরে ফেলবা, তবে একটা কথা আছে তোমার কাছে কই কি, আমরারে শুধুমাত্র একটা সুযোগ দাও, আমরা দুই রাকাত নামাজ আদায় করবো। ও হুসাইনি মুসলমান দেখো, মুসলিম মারা গেছে মরার আগে দুই রাকাত নামাজ পড়ছে, ইমাম মুসলিমের পোলা মারা যাবে মরার আগে দুই রাকাত নামাজ পড়তে চাই, কি বুঝলা? এর মানে হলো ওই হারেস মুসলমান, ওই হারেস মুসলমান ইমাম মুসলিমের দুই ছেলে, ওই হযরত ইব্রাহিম মুসলমান, মুহাম্মদ মুসলমান, এরাও মুসলমান, এরাও মুসলমান, এরাও নামাজ পড়ে, এতরা নামাজ পড়ে, ওরা না বারে বারে নামাজ পড়া পড়া বুঝাইতেছে, এদের নামাজ আর আমাদের নামাজ এক নামাজ নয়, একটু সময় দাও দুই রাকাত নামাজ পড়ব, দুই রাকাত নামাজ যখন পড়ছে গো, এবার দুইটা ভাই একটা ভাইয়ের সামনে আরেকটা ভাই শুয়ে গেল, ছোট ভাইটা ডাক দিয়ে কয়, হারেস আমরা যদি মারবি আমার ভাইয়ের গলায় আগে ছুরি চালাইও না, আমার গলায় ছুরি চালাইও না, ছুরি যদি চালাইবা দুই ভাইয়ের গলায় সমান তালে ছুরি চালাও, একবার বিদায় কইরা দাও, তবে একটা কথা কইলা দিয়া যায়, রুজ হাসর
में क्या जवाब है मुस्तफा की सामने की जवाब दिबा आमार नबीर सामने एक कथाई मने रेखो एई दिक दे एकजन आरेकजनेर सुरीन निसे आर स्त्रीटा दौर मारा स्वामीर पाए दईरा डाक दिया कय स्वामी गो आल्लारे भय करेन स्वामी गो आखिरतके भय करेन कारण लोभे जारा पइरा गेछे एरा धर्मेर दोहाई माने ना लोभे पइरा 10,000 টাকার জন্য মানুষ মানুষকে খুন কইরা ফলায় লোভে পয়রা শুধুমাত্র 200 টাকার জন্য মানুষ মানুষকে খুন কইরা ফলায় এটা নতুন নয় এটা পুরান ইতিহাস ওই দিক দিয়ে ইমাম হুসাইন আসতেছে দুই ভাই দুইটা সুরির নিচে পড়ে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে আসতে এমন একটা জায়গায় আসলো হঠাৎ করে ঘোড়ার পা গুলো ডেবে গেল কি ব্যাপার এবার ইমাম মুসলিমের একটা কন্যা সন্তান ছিল ইমাম হুসাইনের কাছে এই কন্যা সন্তানটারে ইমাম হুসাইন বারে বারে পানি দেয় বারে বারে পানি মাথায় দিয়ে দেয় বারে বারে পানি পান করায় ভালো ভালো শুধু খাওয়ন খাওয়ায় ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়ে কয় হুসাইন আমার আব্বা আসছে কুফায় আমার আব্বার খবর কি আমার ভাইদের খবর কি কিন্তু একটা কথা আমি আপনার কাছে জানতে চাই ও হুসাইন আপনি তো কোনোদিন আমার এমন ভাবে আদর করেন নাই আজকে কেন এমন ভাবে আপনি আদর করতেছেন হুসাইনের ভিতরে একটা জাগনা মারছে যখন ঘোড়ার পা গুলো মাটির নিচে ডুইকা গেছে হুসাইনও বুঝতে বাকি নাই ইমাম মুসলিম দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে মেয়েটারে সুন্দর করে আদর কইরা কইরা বুঝাইয়া দিল নাই নাই তোর বাবা নাই কোহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোর রাসূলের পরানী রে হাইরে আমার সোনার চন্দ্রমণি আবাই কোহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোর রাসূলের পরানী রে হাইরে আমার সোনার চন্দ্রমণি হে যুবক কি বলবো নাই নাই ইমাম মুসলিম নাই 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 মুসলিমের দুই সন্তান মোহাম্মদ নাই ইব্রাহিম নাই আকাশ বাতাস থরথর করে কেঁপে উঠেছে দুইটা বাচ্চার তো কোনো দূর ছিল না কেন তোরা গলায় ছুরি চালাইলি এবার ইমাম হুসাইন কয় শহর বানু তাড়াতাড়ি তাবু গাড়ো তাবু গাড়ো এবার গাছের মধ্যে কূপ দিয়ে গাছ থেকে রক্ত পড়ে হুসাইন কয় নানার কথাই সঠিক হয়ে গেল নানা যে কইছে খেজুরের গালে কূপ দিলে রক্ত বের হলে এখানে আমার শাহাদতের ঠিকানা একের পর এক শহীদ একের পর এক শহীদ ইমাম হুসাইন কই শহর বানু পর্দার ভিতরে যাও এই ময়দানে যারা আছে সব বেগানা তাদের সামনে তুমি যেতে পারবে না পর্দার ভিতরে থাকো স্বামী গো ওরা তো আপনারা মাইরা ফালাবে মাইরা ফালাইলেও পর্দা করা ফরজ নামাজ যেমন ফরজ পর্দা করাও তেমন ফরজ ও উমেদ নগরের মা কারবালার ঘটনা শূন্য শূন্য চোখের পানি ফালাইয়া কান্দু আমি তো কারবালার ঘটনা প্রায় 7টা না 8টা অ্যালবাম করছি সবগুলা ওয়াজ যারাই শুনে কয় ওদের কারবালার বয়ানটা শুনে মা সাসিরা কান্দে কারবালার বয়ান শূন্য আমার মায়েরা কান্দে ও মা কারবালার ঘটনা শূন্য কানলে চলবে না গো একবার তাকায় দেখো সন্তান মারা যায় এরপর তাবুর ভিতর থেকে মহিলা গোলা বের হয় না স্বামী মারা যায় এরপর তাবুর ভিতর থেকে মহিলা গোলা বের হয় না কি বুঝাইলাম নবীর আওলাদেরা শুধুমাত্র জীবন দেওয়ার শিক্ষা দিয়া যায় নাই নবীর আওলাদেরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর বিধান সবগুলা শিখাইয়া দিয়া গেছি এবার ইমাম হুসাইন ডাক দিয়ে কই শহর বানু ভিতরে যাও হঠাৎ করিয়া
ইমামে হুসাইনের একটা সন্তান যার নাম হলো আলী আকবর, ওই আলী আকবর ডাক দিয়ে কয় আব্বা, ও আব্বা আমিও যেমন কারবালার জমিনে ওরা আপনার মারতে আসছে মুসলিমরে মারছে, সুইটা সন্তান মারছে, ওরা বালা না ওরা বালা না। এই মুহূর্তে ইবনে জিয়াদের গুরু পায়সা হুসাইনকে ডাক দিয়ে কই হুসাইন এখনো সময় আছে আমার কাছে মুরিদ হও। হুসাইন ডাক দিয়ে কই কেমনে মুরিদ হইতাম, তোরা আমার কাছে বলছস বায়াতে রাসূল গ্রহণ করবি আর এখন তোরা আইন্না বলতেছ আমরা তোদের কাছে মুরিদ হওয়ার জন্য। যারা নবীর আওলাদের সঙ্গে মিথ্যা কথা বলতে পারে ওয়াদা খেলাপ করতে পারে তাদের কাছে প্রয়োজনে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। আল্লাহু আকবার। এবার হুসাইন ডাক দিয়ে আলী আকবর তুমি যাইবা যুদ্ধের ময়দানে তবে তুমি যেও না, কই কেন, কই না গেলে তো মদিনার নবী কষ্ট পাবে। এই কথা বলার পরে হুসাইনে ডাক দিয়ে কই বাবা তুমি যেও না কারণ আমার অর্ধেকটা সুরত আমি পাইছি নানার মতন আর তোমার এই যে আর বাকি অর্ধেকটা আমার ভাই হাসানে পাইছে নবী নানার মতন, দুইজনের অল বডি আমার নানার অল বডিটারে দুই ভাগ কইরা এক ভাগ আল্লাহ দিছে আমার আরেক ভাগ তোমার তোমার আরেক ভাগ দিছে তোমার চাচারে কিন্তু তোমার মধ্যে আমার নানার একটা নিয়ামত আছে। কই কি আছে, কই তোমার আল্লাহ যে কণ্ঠটা দিছে এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানাজির মতো। আহারে মহরমের এ 10 তারিখে একে গটাইলেন রব্বানা, হাইরে কি গটাইলেন রব্বানা, কলি জামর ফাটিয়া যাই রে বলিতে তার গট। এই বাবা বাবা লাইটটা ঘুরাই দাও আমার বাবার একটু হাত তুলে দিন হুসাইনে দেখাই দিন মহব্বত কাকে বলে। আমহরমের 10 তারিখে কে গটাইলেন হাই রে কি গটাইলেন রব্বানা, কলি জামর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা, হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালা, হাই রে হোসেন শহীদ কারবালা, জৈনালাবদিন মন্দিরে হইল এজিদের জেল খানা মহরমের ইখে কে গটাইলেন রব্বানা, হাইরে কি গটাইলেন রব্বানা, কলি জামর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা। এই ময়ূর নাময় র হাত নামায় সেন কষ্ট লাগতেছে নাকি, এটাই মহব্বত। আরে ময়ূর নাময় র নারে জয়নাল তুমি জয়নাল ময়ূর না, হাইরে তুমি জয়নাল ময়ূর না তুমি জয়নাল, গেলে নবীর বংশ থাকবে না মহরমের 10 তারিখে কে গটাইলেন রব্বানা, হাইরে কি গো কলি জাম ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা। রে আল্লাহ বলে অজেব রাগিল এ বাতাস করু ফাতে মার গাই, হাই রে বাতাস করু ফাতে মার গাই,
পুত্র সুখে জল সেরে আগল বাতাসে কি ঠান্ডা হয় মহরমের রব্বানা হাই রেখি গোটাইলে রব্বা কলি জামুর ফাটিয়ে এ বলিতে তার ঘটনা একটা জবান বন্ধ রাখবেন না কলিজাটা ফাইটা যাইতাছে রে বন্ধু কার জন্য তোরা ফুরাতের পানি বন্ধ কইরা দিলি কার জন্য তোরা ফুরাতের পানিটা বন্ধ কইরা দিলি যেই নবী না হইলে ওয়ালা সামা আকাশ হইতো না যেই নবী না হইলে ওয়ালা আরদুন জমিন হইতো না যেই নবী না হইলে ওয়ালাল কুরসি কুরসি হইতো না যেই নবী না হইলে ওয়ালাল আরশ আরশ হইতো না যেই নবী না হইলে ওয়ালাল মালাক ফেরেশতা হইতো না যেই নবী না হইলে কিছু হইতো না পানি হইতো না রে যেই নদীর পানি কত মানুষ খাইল ওই নবীর আউলাদের জন্য কেন পানি বন্ধ করলি কার জন্য তোরা পানি বন্ধ করলি কার বিরুদ্ধে তোরা ষড়যন্ত্র করলি ও যুবক খুসাইনকে যখন কারবালার জমিনে গলায় ছুরিটা চালাইব তখন তিনি বলছিলেন আমার একটু সময় দাও দুই রাকাত নামাজ পড়বো ভাই কাউন্সিলর ভাই মেয়র ভাই খুব মনোযোগ দিয়ে শুনছেন হৃদয় আবলিত হয়ে গেছে হৃদয় কোলে যাবেন ইমাম মুসলিম দুই রাকাত নামাজ পড়ছে ইমাম মুসলিমের দুই সন্তান দুই রাকাত নামাজ পড়ছে ইমাম হুসাইন দুই রাকাত নামাজ পড়ছে অথচ একজনের সঙ্গে আরেকজনের দেখা নাই এটা দিয়ে বুঝাইয়া গেছে কারবালার জমিনে এরাও নামাজ পড়ছে আমরাও নামাজ পড়ছি এদের নামাজ আমার নামাজ এক নামাজ নয় হাত তুলে বলো ঠিক কি না বলো প্রমাণ হয়ে গেছে যুবক প্রমাণ হয়ে গেছে দল আমরা বানাই নাই দল হয়ে গেছে এজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান দল হয়ে গেছে দল একজন লোক তোমার কইছে নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত হুজুর মানলাম রোজা রাখবেন মানলাম হজ করবেন মানলাম যাকাত দিবেন মানলাম মার খেদমত করবেন মানলাম মাফি ঠিক মতো ওজন দিবেন মানলাম সত্য কথা বলবেন মানলাম হক কথা বলবেন মানলাম জুলুম করবেন না মানলাম অত্যাচার করবেন না মানলাম সুদ খাইবেন না মানলাম ঘুষ খাইবেন না মানলাম গীবত করবেন না মানলাম ও হুজুর সবই তো মানলাম আপনার কাছে একটা জানতে চাই আপনি পাঞ্জাতন মান সব আপনার মানলাম শুধু আপনি আহলে বায়তকে মহব্বত করেননি পাঞ্জাবন মানেননি হুজুর কবি এটা কি তখন মনে করবেন হেতে এজিদি মুসলমান চিনতে বাকি আছে চিনতে বাকি আছে আমার সঙ্গে কে কে একমত হাত তুলে দেখাও হাত নামান আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান কারবালার মাঠে পর্দা ছিল কিনা এই পর্দা দরকার আছে কিনা কারবালার মাঠে নামাজ ছিল কিনা এই নামাজ আমাদের দরকার আছে কিনা